আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমি ফারহানা আজকে রয়েছি আপনাদেরকে সাথে নিয়ে খুলনা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে গেস করতে পারছেন কোথায় আমি এখন রয়েছি রূপদিয়ায় রূপ দেয়া এসেছি সেনা কল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্টের ডিলার আছেন এখানে একজন যাকে খুঁজতে আমরা চলে এসেছি সেনা সেলস পয়েন্টে পরিচয় করাবো তার সঙ্গে আপনাদেরকে এবং আপনারাও পরিচিত হবেন তার সঙ্গে তবে কিভাবে আপনারা এখানটায় আসবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা থেকে যশোরের হাইওয়ে এই হাইওয়ে ধরেই কিন্তু খুলনা থেকে যশোরে যেতে হয় ঠিক সেখান থেকে পঞ্চাশ কিলোমিটার আসার পরে আপনি দেখতে পাবেন রূপদিয়া জায়গাটার নাম রূপদিয়া বাস স্ট্যান্ড বাস দিকে যে গলিটি ঢুকে গেছে সেটা হচ্ছে নরেন্দ্রপুর রোড এই নরেন্দ্রপুর রোড দিয়ে সোজা চলে আসলে আপনি দেখতে পাবেন এখানে রয়েছে একটি ব্যাংক মাঝখানে একটা পিলার থাকার জন্য পুরো নামটা আমি দেখাতে পারছি না এটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সামনে দিয়ে আপনি যদি সোজা চলে আসেন ঠিক অপরদিকে পাবেন হচ্ছে মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজ ঠিক অপরদিকে রয়েছে মেসার্স সর্দা ট্রেডিং আপনারা দেখতে পাচ্ছেন নামটা এখনো দোকানে সব সাইন লাগেনি বলে আপনাদেরকে একটা ব্যানারে আপাতত দেখাচ্ছি তবে এটার কাজ চলছে খুব দ্রুতই এখানে সব সাইন লেগে যাবে ইনি হচ্ছেন এলিফ্যান্ট ব্যান্ড সিমেন্টের ডিলার আর এটাই হচ্ছে ওনার সেনা সেলস পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি এলিফ্যান্ট ব্যান্ড সিমেন্টের একটা ব্যানার দেখা যাচ্ছে তো চলুন ভিতরে যাই কথা বলি সেনা সেলস পয়েন্টের ডিলার যিনি রয়েছেন তার সাথে বিসমিল্লাহ রহমানির রহিম আমি মাসুদ পারভেজ রাসেল মিসার সদ্দার ট্রেডিং যশোর সদর বাগারপাড়া দুই থানার ডিলার এলিফ্যান্ট ব্যান্ড সিমেন্ট এবং সেনা সিমেন্ট দীর্ঘ দশ বছর যাবৎ এই সেনা সিমেন্টের সাথে আমি আসি এবং সুনামের সাথে এবং এলিফ্যান্ট ব্যান্ড সিমেন্ট বিভিন্ন বাজারে বিভিন্ন গ্রামে শহরে বিভিন্ন জায়গায় আমি এগুলো সরবরাহ করছি এবং ফ্যাক্টরি থেকে একটি যে নির্ধারিত যে আমাদের যে একটি টার্গেট ডে আমি যথা শ্রদ্ধা চেষ্টা করি আমি এই টার্গেটটা পূরণ রাখার জন্যে ম্যাক্সিমামই হয় কিছু সময় হয়তো আমাদের সমস্যা হয় কিছু সময় ঠিক হয়ে যায় যেহেতু বাজারে উঠানামা করে বাজারে কেনা বেচার ব্যাপার থাকে যেরকম এখন রডের অত্যাধিক দাম বেড়েছে রদের প্রায় সাত আট দাম বেশি সেই হিসেবে যেহেতু আমাদের সিমেন্ট বেচা কেনা একটু ইয়ে হচ্ছে কিন্তু ভালো আগেছে সে ভালো আপনার কাছে আমার জানতে চাওয়া হচ্ছে যে আপনি এই সিমেন্টের ব্যবসা কত সময় ধরে করছেন আমি দশ দশ থেকে বারো বছর এই যে সিমেন্টের ব্যবসা করছেন এই ব্যবসাটা কতটুকু লাভজনক ব্যবসা বলে আপনি মনে করছেন মোটামুটি ভালো মোটামুটি সমস্যা না মোটামুটি খুবই ভালো আপনি বললেন আপনি সেনা করলেন সংস্থা সেনা সিমেন্ট এবং এলিফ্যান্ট ব্যান্ড সিমেন্ট দুটোরই ডিলারশিপ নিয়েছেন বাজারে এত সিমেন্ট থাকতে এদের সিমেন্টেরই কেন ডিলারশিপ আপনি বেছে নিয়েছেন এদের সিমেন্টটা নেওয়ার কারণ হচ্ছে যেহেতু এলিফ্যান্ট ব্যান্ড সিমেন্ট সিনা সংস্থার সিমেন্ট এখানে কোনো ভেজা লয় না এবং ক্রেতারা আসে সেনা কল্যাণ সংস্থা বা এই সিমেন্টটা সবসময় চায় সিমেন্ট চায় আমার এটা আগাগোড়ায় পছন্দ যে আমি এটার ডিলারশিপ নেব আপনার এলাকায় বিভিন্ন ধরনের স্থাপনা বা নির্মাণ তৈরি করা হয় সেটা ব্রিজ হতে পারে ঘরবাড়ি হতে পারে দোকান হতে পারে বা রাস্তাঘাটও নির্মাণের কাজে হতে পারে তো আপনি কি এ ধরনের কোনো নির্মাণ কাজে সেনা সিমেন্ট বা এলিফ্যান্ট ব্যান্ড সিমেন্ট কে কখনো বিক্রি করেছেন নির্মাণ কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই আমার যেহেতু আমার ইট ভাটা আছে আমার বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ আছে বা বিভিন্ন স্কুল কলেজে আমি এই সিমেন্টগুলো দিছি এখনো দিয়ে যাচ্ছি অলরেডি দুটো জায়গায় আমি অলরেডি দিয়ে যাচ্ছি সিমেন্টটা আপনি কি একটু বলবেন যে কোন কোন নির্মাণ এই এলিফেন্ট ব্যান্ড সিমেন্ট এবং না সিমেন্ট দিয়ে আপনার হাতে মানে আপনার মাধ্যমে হয়েছে আমার যেরকম আছে জাউদিয়া প্রাইমারি স্কুল প্রায় তিন কোটি টাকার একটা কাজ ওই জায়গা আমি সিমেন্ট দিচ্ছি ঠিকাদারের মাধ্যমে আর একটা দিচ্ছি আমি আমাদের পাশের গ্রাম সাউলিয়া এটাও প্রায় এক কোটি ত্রিশ লাখ টাকার কাজ প্রাইমারি স্কুলের কাজ তিনতলা ভবন এ জায়গাও আমি দিচ্ছি ব্যবসা করছেন অনেকটা সময় ধরে এই ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা সবারই তো থাকে আস্তে আস্তে খুব বড় করা যেরকম আমার তো আগে খুব ছোট ছিল আমি প্রায় পঁচিশশো ব্যাগের থেকে শুরু করে এখন আমার টার্গেট প্রায় বারো হাজার ব্যাগ আস্তে আস্তে আমি বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার যেরকম যাবে বড় তো করার ইচ্ছা আছে আপনাদের এখানে বিভিন্ন সময় ক্রেতারা এসে আপনার কাছ থেকে নিয়ে যায় বা হয়তো অনেকে ফোন করে বলে আপনি তাদেরকে সিমেন্ট পাঠিয়ে দেন আমার জানার বিষয় ছিল ক্রেতাদের এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট এবং সেনা সিমেন্ট কেনার যে একটা আগ্রহ তাদের যে একটা চাহিদা এই চাহিদাটা কেন তৈরি হয়েছে তাদের চাহিদাটা আপনার তৈরি হয়েছে দেখা গেল এই সিমেন্টটা খুব সম্ভব মনে হয় ছিয়ানব্বই সালে সিমেন্টের ফ্যাক্টরিটা চালু আছে তখন থেকে আপনার এলি এলিফ্যান্ট ব্যান্ড সিমেন্টের একটু চাহিদা খুবই আর যেহেতু এটা বাহিনীর সিমেন্ট বা সিনা কল্যাণের সংস্থা সিমেন্ট এই জন্য চাহিদা সবসময় থাকে এখন আমি যেরকম গতকালকে এক জায়গায় বসে রয়েছে অফিসে বসে রয়েছে একটা মহিলা এসে বলতেছে আমি হাতিমার্কা সিমেন্ট নেবো এক ব্যাগ কিন্তু হাতিমার্কা নেবো আমি বললাম অন্য সিমেন্ট নেন তো বলে না আমি হাতিমার্কা সিমেন্টই নেব একজন বাজার ই করা লাগে না সফল ডিলার বলছি আপনাকে এই কারণেই যে আপনার যে শুনলাম যে পঁচিশশো ব্যাগ থেকে শুরু করে আপনি এখন বারো হাজার ব্যাগ পর্যন্ত সিমেন্ট প্রতি মাসে বিক্রি করছেন একজন সফল ডিলার হিসেবে এলিফ্যান্ট বান্ড সিমেন্ট এবং সেনা কল্যাণ সিমেন্টের একজন সফল ডিলার হিসেবে সেনা কল্যাণ সংস্থার কাছে আপনার ডিলার হিসেবে প্রত্যাশা কি প্রত্যাশা তো থাকেই বা প্রত্যাশা অনেকই থাকে প্রত্যাশা আমাদের দেখা যে সিমেন্ট বাজারে আসতেছে সিমেন্ট অত্যাধিক ভালো কিন্তু আমাদের দেখা গেলো যে গিফটগুলো তারা দেই আমাদের গিফটগুলো আরও একটু বাড়াই দিলে ভালো হয় তারপরেও মোটামুটি সমস্যা না প্রত্যাশা ভালো সমস্যা না আমার আর বসে একটা প্রত্যাশা নাই যদি এক কথায় সেনা কল্যাণ সংস্থাকে মূল্যায়ন করতে বলা হয় কি বলবেন স্বপ্ন বাস্তবায়নে আস্থা এবং নির্ভরশীলতার প্রতীক আপনার অঞ্চলটা অনেক সুন্দর খুব ছিমছাম বেশ নয়নাভিরাম ব্যাপার আপনার এলাকায় দর্শনীয় কি জিনিস আছে এবং কোন খাবার আছে যেটা আপনার এলাকার ঐতিহ্যকে তুলে ধরে খাবার আমাদের এলাকা সবচেয়ে খেজুরের রসটা তো যশোরেই বিখ্যাত আমাদের যা বিখ্যাত খেজুরি রস আছে গোড়া জায়গা আমাদের সাইডে পিকনিক কন্যার আছে ভৈরব নদী আছে আমাদের ভৈরব নদের সাথে এটা আমাদের একজাস্ট এবং আমাদের এটা খননও আছে ছোট ছোট টলার টলার ইনশাল্লাহ আসবে আপনার ডিলার পয়েন্টে আসার জন্য বা যারা আপনার এখানে আসবে যোগাযোগ করবে আপনার কাছে সিমেন্ট নিতে আসবে আপনার যে সেলস পয়েন্ট আছে কিভাবে সহজে ঠিকানাটা বললে তারা বুঝতে পারবে সেটা আপনি যদি একটু বলেন সহজে আপনার যেহেতু আপনার এটা একটি ইউনিয়ন সে আর যেহেতু আট দশ বছর ব্যবসা যে এমনি আপনার নরন্দপুর রোড বললি যে সদ্যা ট্রেডিং এ যাবো বললেই একবারে চেনে সমস্যা হয় না কেউ যদি চাই যে ফোন করে আপনার সাথে কথা অর্ডার করবে সেক্ষেত্রে আপনার নাম্বারটা যদি একটু দিয়ে দেন হ্যাঁ অবশ্যই তো দিই অবশ্যই দিই তারপর আমাদের ঘরের সামনে তো ডিলারের নাম্বার থাকে ম্যানেজারের নাম্বার থাকে ওপেন সবসময় ঘর খোলাও থাকে জিরো অন সেভেন ওয়ান থ্রি নাইন টু এইট ডবল ওয়ান নাইন আপনার অত্যন্ত ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সিটি এফ এম পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সিটি এফ এমকেও ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং আমার কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য এতক্ষণ ধরে কথা বলছিলাম মেসার্স সর্দার ট্রেডিং এর ওনার মাসুদ পারভেজের সাথে ভালো লাগলো তার সাথে কথা বলে উনি ভীষণ হাস্যজ্জ্বল একজন মানুষ এবং দেখতেও কিন্তু ভীষণই সুন্দর গ্রাম অঞ্চলে এসে এরকম রুচিবান সম্পন্ন মানুষ দেখতে খুব কম পাওয়া যায় তিনি জানালেন কেমন করে তিনি ব্যবসাতে এসেছেন কেমন করে তিনি চালাচ্ছেন তার ব্যবসা শুধু এটাই নয় এই রূপ কোথায় কোথায় ঘুরতে যাওয়ার সুন্দর জায়গা রয়েছে এবং কোন খাবারের জন্য বিখ্যাত কথাগুলো জানলাম তার কাছ থেকে এ ভালো লাগলো ভীষণ অনেকটা সময় কাটালাম তার সাথে আবার আপনাদেরকে সাথে নিয়ে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সেনা সেলস পয়েন্টে আজ এ পর্যন্তই ভালো থাকুন সবাই এবং সাথে থাকুন আমার এবং সিটি এফ সাথে ধন্যবাদ সবাইকে